কি করতেছেন? ড্রয়িং? হ্যাঁ ড্রয়িং। কালার করবো না? আগে তো একেবারে দেখছো তো আঁকছি। আজকে প্রেস ব্রিফিং দেখেছো? করোনার প্রেস ব্রিফিং আর নতুন কি প্রতিদিনই তো দেখি করোনা ভাইরাসের। আজকে কি অবস্থা? আজকে অবস্থা একটু খারাপ, আজকে 182। আর এদিক দিয়ে একটা গুড সাইনও আছে যে টেস্ট করছে অনেক, তো টেস্ট করছে তাই বের হয়ে যাচ্ছে আরো। তারপরে বের হয়ে গেলে তো সুবিধা, কারণ তাকে ট্রিটমেন্ট গুলো দেওয়া যাবে। হ্যাঁ, তা তো ট্রিটমেন্ট গুলো দেওয়া যাবে। আর আমরা তো করোনা ভাইরাসের এখন থাকে 4টা স্টেজ, তো আমরা এখন 4th স্টেজে, তাই একটু বাড়বেই তো, একটু খারাপের দিকে তো যাবে। আর আমরা যদি আর একটু কষ্ট করি, গভর্নমেন্টের যতদিন ছুটি দিয়েছে, যে কষ্ট বলতে যে বাইরে যাব না, তারপরে যে বুয়া আনছি না, তারপর সেফটি রুলসগুলো স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, অনেক স্ট্রিক্টলি। এইটা মানে যে কয়দিন আমরা ঘরে ছিলাম আর আরো কয়েকদিন ঘরে থাকতে হবে। হ্যাঁ, আরো কয়েকদিন স্ট্রিক্টলি এগুলো মেনটেন করতে হবে। আর দেখলাম যে 4টা জেলায় আরো যেখানে করোনা ছিলই না সেখানে আরো ধরা পড়েছে, তো এইটা কারণ কি? কারণ ওই যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে ওখানে কিছু পার্সেন্স গিয়েছে, আর ঢাকা নারায়ণগঞ্জ তো সবচেয়ে বেশি, ওরা ছড়িয়ে দিয়েছে ওখানে, যে ছড়িয়ে দিয়েছে ইয়েতে, তার মানে কোথাও থেকে কোথাও মুভ করা যাবে না, কোথাও থেকে কোথাও মুভ করা যাবে না, এখন যেখানে আছো সেখানেই থাকো। আর এদিক দিয়ে একটা ব্যাড নিউজ আছে। আবার কোনটা ব্যাড নিউজ? ব্যাড নিউজ হচ্ছে যেমন গভর্নমেন্ট হেল্পলেস পিপলদের যেমন ত্রাণ দিচ্ছে না, সেই ত্রাণ কেউ কেউ হলো বিক্রি করতেছে নিজের টাকা পাওয়ার জন্য, অথবা খেয়ে ফেলতেছে রান্না করে সেই ত্রাণ চুরি করে। এটা তো খুব কম মানুষ, এরকম মানুষ সব সময় ছিল মা, 71-এ 71-এ যখন আমরা যুদ্ধ করেছে না, 71-এ তখন কিন্তু এরকম কিছু লোক ছিল, তারা খুব কম। হ্যাঁ, এরাও বিভিন্ন ক্রাইসিসের সময়, ফিউ, ভেরি ফিউ, হ্যাঁ, ক্রাইসিসের সময় দেশের এগেনস্টে কাজ করে। হ্যাঁ, বাট বাট এটা খুব কম, এবং এদের শাস্তিও হবে। প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে যে এদেরকে আমরা ছাড়বো না, এদেরকে আমরা লিভ অ্যালোন করবো না, এদেরকে আমরা পানিশ করব, খুব বড়ভাবে আমাদেরকে পানিশ করব, এটা বলেছে প্রধান। এটা খুব ইজি, কারণ এটা খুব কম, খুব কম, তাই আর এটা যত না এটা বাজে কাজ। আর এখন ফাইনালি আমি থ্যাঙ্কস দিতে চাই খুব বড় একটা, যারা এই যে এই ক্রাইসিসের মধ্যেও এই যে বাইরে থেকে থেকে কাজ করছে, পুলিশ, তারপর ল্যাবে যে কাজ করে, ল্যাবে তো রিস্ক আছে কারণ ইয়ে হচ্ছে তারা তো মানুষের থুতু মুতু নিয়ে কাজ করে। হ্যাঁ, ইনফেক্টেড পার্সনের ওরা ডিটেক্ট করে না? হ্যাঁ, আর ডাক্তারদের তো রিস্ক আরও বেশি, তারা তো সোজাসুজি ট্রিটমেন্ট দিচ্ছে। আর ইত্যাদি যারা বাইরে থাকে, ব্যাংকার, ডক্টর, ল্যাবার্স, পুলিশ, ক্লিনার্স, আর্মিজ, হ্যাঁ আর্মিজ, পুলিশ, ডক্টর, সাংবাদিক, এদেরকে স্পেশাল করে একটা থ্যাঙ্কস। আর এখন ল্যাবের মানুষদেরও, সায়েন্টিস্ট যারা এই নিয়ে কাজ করে তাদেরকেও একটা বিগ থ্যাঙ্কস, কারণ তারা এই বড় একটা ক্রাইসিসের মধ্যেও, এত জটিল একটা ক্রাইসিসের মধ্যেও তারা আমাকে আমাদেরকে হেল্প করছে। তাহলে আমরা এখন ফাইনালি কি করব? আমরা যে ফাইনালি নিয়মগুলো স্ট্রিক্টলি মেনটেন করব, আর কয়টা দিন কষ্ট করব তাহলেই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।